হ্যালো ফ্রেন্ডস মিটোর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এখানে আমি খুবই সরু দানার একটা সুজি নিয়েছি এরপর পুরো সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ওই কাপ মেপে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি দই ও জলটা দেওয়ার পরে এটাকে মিক্সিতে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব তো দেখুন এটাকে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি এর ব্যাটারটা একটু পাতলা মতোই হবে তো এরপর পুরো মিশ্রণটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং এই একই সাথে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু দু চামচ মতো জলও এর সাথে মিশিয়ে দিয়েছি তো এরপর এটাকে খুব ভালো করে একটু চামচ করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব সাইডে এদিকে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি প্রায় ছ থেকে সাতটা মতো ছোট ছোট সাইজের আলু নিয়েছি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম এরপরে আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ভেঙে মিশিয়ে নিচ্ছি এটাকে আপনারা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করেও মিশিয়ে নিতে পারেন কিন্তু আলুটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে এরকম কাটা চামচের সাহায্যেও আলুটা খুব সুন্দর স্ম্যাশ হয়ে যাবে তো দেখুন আলুটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের সুজির খুবই সহজ পদ্ধতির হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড় না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ও এখানে চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি করে প্রায় এক টেবিল চামচ মতো করে কসুরি মেথিটা দিয়েছি কসুরি মেথি দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তবে কসুরি মেথি যদি বাড়তে না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে পাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন তো দেখুন এভাবে আমি এই উপকরণগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আলুর পুটটার মধ্যে আমি বিশেষ কিছু মশলা মেশাই খুব সহজ পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে এটাকে আমি তৈরি করেছি এখানে আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন তবে এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তো দেখুন এখানে আমাদের এই আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এটাকে আমি নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই সুজির মিশ্রণটা তো খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই একটু লবণ দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি একটা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এর ব্যাটারটা খুবই পাতলা হবে খুব বেশি পুরো ঘনত্বের ব্যাটার এটা হবে না তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একটা লাইন টানলে বোঝা যাচ্ছে যে এটা মিশ্রণটা কতটা পাতলা হয়েছে এটা এখন একদমই রেডি এতে আর কিছু মেশাবার প্রয়োজন নেই এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি ঘি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম তারপর হাতার সাহায্যে এই তাওয়াটার চারিদিকে ঘিটা একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই সুজির রেসিপিটা আমি এখানে সুজির পরোটা করছি আপনারা তো অনেক সময় সুজি মেক পরোটা বা সুজির চিলা অনেক কিছুই খেয়ে দেখেছেন কিন্তু এই পদ্ধতিতে একবার সুজির পরোটাটা ট্রাই করবেন এটা ভীষণই একটা টেস্টি রেসিপি তো দেখুন এখানে এক হাতা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে খুবই পাতলা করে একটু ছড়িয়ে নিচ্ছি এটা এমনিতে খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে যেহেতু মিশ্রণটা খুবই পাতলা তো দেখুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা আমাদের এটা করতে হবে এরকম আমরা যেমন পাতলা রুটি তৈরি করি সেরকম পাতলা করে এটাকে মেলে নিলাম তো বন্ধুরা এটা আমি একটা সুজির পরোটা তৈরি করছি তো এখানে আমি প্রথমে একটু টমেটোর সস দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে মধ্যিখানে তারপর আমি ওই আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। এখানে এক বড় চামচ পরিমাণে দিয়ে দিলাম এই আলুর পুরটা এরপর এটাকে একটু মধ্যিখানে খুব ভালো করে ছড়িয়ে নেব তো দেখুন এভাবে আমি একটু হাতে করে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব ভালো মতো এটা ছড়ানো যাবে আপনারা চাইলে এটাকে চামচে করেও ছড়িয়ে নিতে পারেন কিন্তু আমার এটা হাতে করে ছড়াতে সুবিধে হয়েছিল তো দেখুন এরপর এটাকে ছড়িয়ে দিয়েছি এরপর আমি এই চারিদিক থেকে এইভাবে একটু করে মুড়ে দেব। আমরা যেভাবে পকেট পরোটা তৈরি করি সেই রকম করে এটাকে আমি একটু মুড়ে নেব। তো বন্ধুরা এই আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে দুভাবেই দিতে পারেন এটা খুবই একটা হেলদি এবং টেস্টি রেসিপি তো দেখুন এইভাবে সব দিক থেকে একটু মুড়ে দিলাম তারপর আবারও এপিট ওপিট করে এটাকে একটু ভেজে নিচ্ছি তো দেখুন এখানে আমি একটা পরোটা ভেজে নিলাম এই পরোটাটা না বেলা না মাখা কোনো কিছুরই কোনো ঝামেলা নেই খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এখানে একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা তৈরি করে নেব দেখুন এখানে আবারও সামান্য ঘি মাখিয়ে নিয়েছি তারপর এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপরে একটু হাতার সাহায্যে এইভাবে একটু পাতলা করে ছড়িয়ে নিতে হবে এভাবে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি চারিদিকে তারপর আবারও মধ্যিখানে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি তারপর এখানে আলু স্টাফিংটা দিয়ে দেব তো বন্ধুরা এই আজকে রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে দুপুরে বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন বা রাত্রের ডিনারও এটাকে কোনো দিন বানিয়ে খেতে পারেন একটা ভীষণই টেস্টি খাবার এবং খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না খুব বেশি উপকরণও লাগে না আলু আর সুজি তো প্রায় সবার বাড়িতেই থাকে তো আপনারা এইভাবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এই দ্বিতীয় পরোটাটাও আমি একই পদ্ধতিতে এইভাবে চারিদিক থেকে একটু মুড়ে নিচ্ছি এইভাবে আমি চারিদিক থেকে একটু পকেটের মতো করে মুড়ে নেব এটা এখন খুবই গরম আছে তাই জন্য আমি এটাকে একটু কাটা সাহায্যের সাহায্যে চারিদিক থেকে এইভাবে মুড়ে নিচ্ছি তো দেখুন এটাকে এইভাবে চারিদিক থেকে মুড়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা পরোটা একইভাবে তৈরি করে নেব এখানে আমার দ্বিতীয় পরোটাটাও তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে প্লেটে তুলে নিলাম তবে একই পদ্ধতিতে দেখুন আমি সমস্ত পরোটাগুলো এখানে তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি এখানে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এই রেসিপিটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব বেশি উপকরণও লাগে না আর তেল মশলা তো খুব কমই ইউজ করেছি শুধুমাত্র ভাজার জন্য একটু ঘিয়ের ব্যবহার করেছি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি সমস্ত পরোটাগুলো সার্ফ করে দিয়েছি এটা সার্ফ করার জন্য বন্ধুরা কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয় তবে আপনারা এটাকে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার সময় কিছু ফ্রুটস কেটে এর সাথে দিয়ে দিতে পারেন যেমন একটু কলা আপেল লেবু এর সাথে দিয়ে দিলে এটা ভীষণই একটা হেলদি খাবার হয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে কেটে দেখিয়ে দিলাম এগুলো ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে